নমস্কার। প্রথমে আমাদের পুরুলিয়া জেলার প্রশাসন ও তথ্য সংস্কৃতি দপ্তরকে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। এখানে আগত সকলকে জানাই সঙ্গীতা সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের আত্মার সঙ্গে মিশে আছেন। মানব জীবনে সত্যি এরকম কোনো অনুভূতি বোধ হয় নেই যা নিয়ে রবি ঠাকুর লেখেননি। বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে আনন্দ উৎসবে সবেতেই এই মহামানব মিশে আছেন। তাই তো 25শে বৈশাখ এতটা স্মরণীয়, কাছের ও গুরুত্বপূর্ণ দিন। এই শুভ দিনে যে নতুন অরুণে উদয় হয়েছিল সেই নব অরুণোদয়ে জয় হোক, জয় হোক সেই উদয়নিবন্ধে শঙ্খ বাজে মোর চিত্ত বাজে চির নতুন নীরবতা। 25শে বৈশাখ